পবিত্র কোরআন অবমাননা ও পুরানোর প্রতিবাদে বিরামপুরে প্রতিবাদ সমাবেশ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও পুরানোর প্রতিবাদে বিরামপুরে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে শুক্রবার 7 জুলাই জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদের মুসল্লিদের নিয়ে পৌরশহরের বিক্ষোভ মিছিল ও ঢাকা মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিরামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও হাবিবপুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুন নূর নুরানির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা বেলাল হোসাইন, মাওলানা মুফতি সোহরাব হোসাইন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নূর ইসলাম, মাওলানা আব্দুর রৌফ, মাওলানা নুরুজ্জামান, মুফতি আব্দুল হাকিম, মাওলানা নাসিম হোসাইন, হাফেজ কামাল হোসেন, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মুসলিম উদ্দিন, হাফেজ মুত্তালিব সহ স্থানীয় ওলামায়ে মাশায়েখ বৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা ও পুরানোর প্রতিবাদ এবং সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো সহ এ ঘটনার দায়ী ব্যক্তি ও ইন্ধনদাতাদের কঠোর শাস্তি দাবি করেন। আজকে তারা মুসলমানের উপর, এই জন্য আমরা এখন থেকে সতর্ক হয়ে যাই, যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত নাস্তিকদের বিচার না হবে আমরা এই রাত পথ ছাড়বো না। সবাই কামল করা কিছুদিন আগে মুজিদি সফরে গিয়েছিলেন মার্কিন প্রশাসন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মুজিকে সতর্ক করেছে।